আসসালামু আলাইকুম, আমন্ত্রণ লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশে। আবারও প্রেমের টানে এক বিদেশি তরুণী এলেন বাংলাদেশে। এবার বাংলাদেশি যুবক ফরহাদ হোসেনের প্রেমের টানে নোয়াখালীতে এসেছেন মালয়েশিয়ান তরুণী আয়েশা বিন রামাসামি। ফরহাদ হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনি পৌরসভার হাজিপুর এলাকার কবির হোসেনের ছেলে। জীবিকার সন্ধানে পাঁচ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান ফরহাদ। মালয়েশিয়ার লাডাং হোপফুল এলাকার হাট তালিকা নামের একটি কোম্পানিতে চাকরি করেন তিনি। ওই প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়ে পরিচয় হয় তাদের। এরপর থেকে দুইজনের মধ্যে প্রেম। চলতি বছরের কাজ শেষ হওয়ায় দেশে ফিরে আসেন ফরহাদ। ফরহাদ দেশে চলে আসায় একা কোনোভাবে মালয়েশিয়ায় মন ছিল না স্মৃতি আয়েশার। ফরহাদের প্রেমের টানে স্মৃতি আয়েশাও চলে এসেছেন বাংলাদেশে। মালয়েশিয়ান কন্যার নোয়াখালীতে আসায় ফরহাদের এলাকার লোকজনের মধ্যে আনন্দের জোয়ার বইছে। তাকে এক নজর দেখার জন্য ফরহাদের বাড়িতে ছুটে আসছেন লোকজন। গত ২৪ জুন বাংলাদেশে আসার পরদিন ২৫ জুন আদালতের মাধ্যমে এফিডেভিটের মাধ্যমে ফরহাদ ও স্মৃতি আয়েশা বিন রামাসামি বিয়ে করেন। এতে হইচই পড়ে যায় পুরো এলাকায়। অনেকেই মালয়েশিয়ান বধূকে দেখতে ছুটে আসছেন ফরহাদের বাড়িতে। ভিনদেশি কন্যা পেয়ে খুশি ফরহাদ হোসেনের পরিবার। তাই ঈদের বাড়তি আমেজ বইছে তাদের পরিবার জুড়ে। এই ছিল লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সঙ্গে থাকায় ধন্যবাদ। ওমান প্রবাসীদের সেবা দিতে লুলু এক্সচেঞ্জ এখন সোহারের অফিস আনাইয়াতে। নিশ্চিন্তে, নিরাপদে এবং ভালো রেটে টাকা পাঠাতে চলে আসুন আমাদের নতুন শাখাতে।